আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আল্লামা ইবনে সিরিনের খামনামা গ্রন্থ থেকে 327 নম্বর পেজ দ্বিতীয় নম্বর খণ্ড, স্বপ্নে খেজুর দেখলে কি হয়। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন। যদি কেউ স্বপ্নে খেজুর গাছ কাটতে দেখে তাহলে বিতর্কিত বিষয় বোঝায় অথবা বন্ধুত্ব বোঝায় অথবা এমন ঝুঁকিপূর্ণ সফর বোঝায় যা তার থেকে দূর হয়ে গেছে। অনেকে বলেছেন খেজুর দীর্ঘ জীবন বোঝায়, খেজুরের পাতা মেয়েদের ঝামা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে খেজুরের লিচি খেজুর হয়ে গেছে তাহলে এটা এমন সন্তান বোঝায় যে আলেম হবে অথবা এমন লোক বোঝায় যে উচ্চ মর্যাদা সম্পন্ন হবে। সাইয়েদ উমাইর স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ধরাভূমিতে আছেন যেখানে খেজুর ছিল এবং তার পাশে একটি সুন্দর পরিচ্ছন্ন উদ্ভিদহীন জমি ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইরকে লক্ষ্য করে বলেন, তুমি কি জানো এই জমিটি কার? সাইয়েদ উমাইর উত্তরে বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জমিটি ইমরুল কায়েসের। তুমি এই খেজুরগুলো নিয়ে ওই পরিচ্ছন্ন জমিতে রোপণ করো। সাইয়েদ উমাইর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে করতে আদেশ করলেন আমি সেভাবেই করলাম। এরপর সকালে ইবনে সিরিনের কাছে গিয়ে আমার স্বপ্নটি তাকে বললাম। তিনি মুচকি হেসে বললেন, হে বালক, তুমি কি কবিতা বলতে পারো? আমি বললাম, না। তিনি বললেন, তুমি অচিরেই ইমরুল কায়েসের মতো কবিতা বলতে পারবে এবং পারদর্শী হয়ে উঠবে, অথবা তুমি পবিত্র ও ভালো জাতির নিকট আলোচনা করবে। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।